আটশো আমার আইডিয়াই হচ্ছে দাদা বলছে প্রায় কেজি হয়ে যাবে যখন পাকবে আবার ওজন অনেক বেশি এর কি পরিচর্যা একটু বেশি করেন পরিচর্যা না পরিচর্যা সেম 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 দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি নতুন জাতের ড্রাগনের সাথে পরিচয় করাবো এই ড্রাগনের জাতটির নাম বোল্ডার বেশটা পপুলার এবং বেশটা ভালো একটি জাত এবং কৃষকরা লাগিয়ে লাভ করছে বর্তমানে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে এই বোল্ডার সম্পর্কে একটু আলোচনা করব একজন চাষির সঙ্গে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে ড্রাগন চাষিরা নতুন কিছু জানতে পারবে চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে আমরা রয়েছি উত্তর চব্বিশ পরগনার বাগদাই আর আমার সঙ্গে রয়েছেন ওসমান ভাই দীর্ঘদিন ধরে ড্রাগনের খেতে করছেন তিনি এবং ড্রাগান চাষের সঙ্গে যুক্ত রয়েছেন দাদা দেশি লাগিয়েছে এই পাশে দেখব আর এই পাশে রয়েছে বোল্ডার এই যে দেশি আর বোল্ডার পার্থক্য আজকে দেখাবো কেন দেশি করবেন না বোল্ডার কেন করবেন এটাও আজকে আপনাদেরকে বোঝাবো তো দাদা একটু পরিচয় দিয়ে দেন দর্শকদের হ্যাঁ আমার নাম ওসমান দফাদার আমার বাড়ি হরিহরপুর থানা বাগদা পোস্ট বাগদা চলুন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়টা হলো দেশি আর বোল্ডার এই দুটোর পার্থক্য একটু দেখেন ভাই দেশি রয়েছে সব কেটে দেবো এবার এই ধরনটা উঠে গেলে দেশি সব কেটে দেবো এটা ফাঙ্গাল ইনসপেকশন খুব বেশি আর দু নম্বর ফল বড় হয় না সি দাদা অনেক কৃষকই কিন্তু করে ফেলেছে অলরেডি হট করে তারা চেঞ্জ করবে কি করে অ্যাকচুয়ালি দেখেন এই দেশি রয়েছে এই বাগানটা লাস্ট হারভেস্টিং চলবে মোটামুটি আর দু পাঁচ দিনের ভিতরে সব কালার লাল চলে আসবে এবার কেটে দেবো এটা এর গোড়ায় গোড়ায় দেখেন সব বোল্ডার লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়েছি হ্যাঁ মানে ওর গোড়ায় লাগালে কোনো অসুবিধা নেই না এবার এটা কাটা হয়ে যাবে আপনার মোটামুটি পনেরো দিনের ভিতরে এবার ওটা পুরো গাছ কেটে ফেলে দেবো এবার এটা আবার দুই তিন মাসের ভিতরে উপরে চলে আসবে বোল্ডার লাগিয়ে দিয়েছেন আমি ফলগুলো দেখছিলাম বলগুলো সম্পূর্ণ মোটা মোটা আর যে ফলগুলো হচ্ছে সেই ফলগুলো একেবারে মানে কি বলবো পুষ্ট ফল এই যে এখানে যেমন একটা ফল দেখছি এই যে ফলটা ফলটা এই মার্কেটে গেলে কই টাকা দাম দেবে একটা খরিদ্দার এসে তো বলবেই না এর দামই বলবে না এই সমস্যা কি আপনি এই সমস্যার জন্য কেটে দিচ্ছেন টনিক না দিলে বড় হয় না টনিক না দিলে বড় হয় বারবার দিতে হয় তাই তিন চারশো পাঁচশো হয় হাইলি তিনবার চারবার টনিক দেওয়ার পরে এই চারশো পাঁচশো হয় আর এই বোল্ডারে টনিক না দিয়েও পাঁচশো আপনার চারশো পাঁচশো এভারেজ থেকে যাবে আর এই লাস্ট সিজনে সাত আটশো হয়ে যায় বোল্ডার বোল্ডারে যদি টনিক দেন বোল্ডারে একবার টনিক দিলে এক কেজি এক কেজি হ্যাঁ না বোল্ডার দেখাচ্ছিলেন যে এইটা প্রায় সাতশো আটশো হয়ে যেতে পারে এই ফলটা এই ফলটা সাতশো আটশো হয়ে যেতে পারে বেশি হ্যাঁ এক কিলো এক কিলো হুম এটা তো কোনো টনিক বল না এটা সব মিরাকুলান দেওয়া আছে মিরাকুলান মিরাকুলান হ্যাঁ আর ওই আপনার বোরন হ্যাঁ আর সিলেটেড জিঙ্ক এক গ্রাম করে এই পাশের এই ফলটা এটাও তো বোল্ডার এগুলো ছোট কেন হ্যাঁ এটা যেহেতু একটা ডালে পাঁচটা হয়েছে বুঝতে হবে ওটা একটা ডালে একটা হয়েছে এক কিলোর উপরে মাল কিন্তু এইটাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই নভেম্বর মাসে পাঁচটা ফল কোন বাগানে পাবেন পশ্চিমবাংলায় একইভাবে এই পাঁচটা এভারেজ করলে দু কেজি একটু এগিয়ে আসতে বলবো যে এই ফলটা সাতশো থেকে আটশো আমার আইডিয়াই হচ্ছে দাদা বলছে প্রায় কেজি হয়ে যাবে যখন পাকবে তো এটাই বোল্ডারের কি বিশেষত্ব হ্যাঁ বোল্ডারে বলে দিছি তো যদি কেউ টনিক দিতে হুম তাহলে ও একবার টনিক দিলে মিনিমাম আটশো মিনিমাম আর ওরকম ফুটবলের মতন গোল হবে ফুটবলের মতন গোল হবে এর বৈশিষ্ট্য আর এইভাবে ধরে এই বড় ফল কি দাম বেশি পান না ছোট ফলে বড় ফলে মিনিমাম পাঁচশো ছশো যেগুলো হয় ভালো হয় এগুলো ওই ফলগুলো একটু মার্কেটে চাই হ্যাঁ তিরিশ টাকা চল্লিশ টাকা করে আপ ডাউন আছে এখানেও কিন্তু দেশি ফল ছিল একটু দেখাবো যে এখানে দেখেন দেশি ফলের অবস্থা এই ফলটা বাজারে গেলে টাকা দাম ওটা যদি একশো কুড়ি টাকা বিক্রি হয় এটা শুধু কুড়ি টাকা বিক্রি হবে এই জন্যে কিন্তু আস্তে আস্তে চাষিরা মুখ ফেরাচ্ছে দেশি ড্রাগান থেকে দেশি উজ্জাত বলতে অ্যাকচুয়ালি মরক্কান মরক্কার না ওটা ভিয়েতনামি রেড হয় যেটা বাংলাদেশে ভিয়েতনামি রেড বলে এখানে দেশি বলে মরক্কন চালায় অ্যাকচুয়ালি মরক্কন না ওটা ওটা দেশি বলেই চলছে হুম দেশি বেঙ্গল রেড বলেই চলছে যে যেমন পেরেছে নাম দিয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি দর্শকদের বলবো দেখেন যখনই কোনো ভালো কমার্শিয়ালি জাত নিয়ে কাজ করছে দাদা তার অভিজ্ঞতা একটু হলেও বেশি আছে এবং এই যে যে জাতটা বলছি এই বোল্ডার এই বোল্ডার নিয়ে দাদা প্রায় কতদিন কাজ করছেন এটা দেড় বছর দেড় বছর দেড় বছরের রেজাল্ট কি পেলেন রেজাল্ট এর খুব ভালো এবছর তো ফুল দমে আপনি মার্কেট যাতে করছেন ওই ফলের থেকে বা দেশি বা অন্য কোনো জাতের থেকে দাম কি বেশি পাচ্ছেন কত টাকা বেশি পাচ্ছেন মিনিমাম চল্লিশ টাকা মিনিমাম চল্লিশ টাকা ডিফারেন্স ডিফারেন্স থাকে ওটা ধরেন একশো টাকা গেলে এটা একশো চল্লিশ টাকা এভারেজ যখন পাঁচশো গ্রাম ওয়েট হচ্ছে মার্কেটের কোনো কি সমস্যা হচ্ছে দাদা না না হ্যাঁ মার্কেটে মাল দিয়ে পারা যাচ্ছে না এই যে কিছু কিছু ফল আমি দেখছি সবে লাল হয়েছে এই ফল কি কোনো সমস্যা হবে না না এই লাল হতে দিচ্ছে না মানে এই যে একটু লাল হচ্ছে মাল নিয়ে চলে যাচ্ছে এই যে এই ফলটা এই ফলটা কি কে হারভেস্ট হয়ে যাবে এখনো দশ দিন এখনো দশ দিন এই এই ফলটা এখনো দশ দিন দশ দিন মানে এর পাকার টাইমটা ওরা অ্যাকচুয়ালি রেগুলার কি মানে এক সপ্তাহ না রেগুলার আসছে মানে এক সপ্তাহ বাদ বাদে 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 না রেগুলার মাল যখন পাকে সব একসঙ্গে পেকে যায় একসঙ্গে দুটো দুবার ভেঙে দিলে হয়ে যায় হারভেস্টিং হয় দুবার মোটামুটি একটা হয় আর পরে এক সপ্তাহের ভিতর একটা মানে এক সপ্তাহ পর পর আপনার হারভেস্ট হয়ে যায় এখানে একটা ফল দেখতে পাচ্ছি প্রায় আপনার সাত আটশো হয়ে যাবে এখানে আপনি কি কোনো টনিক দিয়েছেন হ্যাঁ টনিক না ওই বললাম না মিরাকুলান মিরাকুলান আর সিলেটেড জিঙ্ক আর বোরন বোরন দেখেন দেখেনি সনাতনী পদ্ধতিতে আগে যারা চাষ করত তারা এই পদ্ধতিটা ব্যবহার করত। এখানে কোনো ট্রনিক বা কোনো এক্সট্রা কিছু ইউজ করে নেই যেটা সনাতনী পদ্ধতিতে যে আমরা চাষাবাদ করে এসেছি যে পোকার জন্য বিষ দিতে হবে ফলের জন্য দাইথেম কালারের জন্য দায়থেম মিরা কোলার এগুলো তো আমরা মানে বহু বছর ধরে ধরে চাষ করে আসার পরে এগুলো আমরা শিখেছি বাট এখনও কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে দাদা এই অ্যাপ্লাইটা আপনি নিজে করেছেন না কারো কাছ থেকে শুনে করেছেন না এটা বাংলাদেশে গিয়েছিলাম হ্যাঁ ওখান থেকে দেখে এসেছিলাম আমরা বিভিন্ন রকম ওই যেসব অনুখাদ্য দেওয়া হয় পটলে ওই সমস্ত দেওয়া হয় অ্যাকচুয়ালি টনিক দিলে কি হয় অল্প একটু জায়গা পাকে হ্যাঁ এটা পুরোটাই লাল কালারটা দেখতে খারাপ লাগে এখানে কি হচ্ছে যে সম্পূর্ণ ফলটা পাকছে তো আজকে তো হয় হারভেস্ট হবে না আরো পাঁচ সাত দিন পাঁচ সাত দিন পরে যখন পুরো লাল হবে ফলটা তখনই কিন্তু হারভেস্ট হবে এই তো দেড় বছর দু বছরে পা দিলেন বোল্ডার এক বিঘা জমিতে কত কেজি বা কত মন বা কত কুইন্টাল হতে পারে এটা সর্বনিম্ন তিরিশ মন এক একবার ছটা হারভেস্টিং হয় বড় হারভেস্ট তিরিশ মন করে মিনিমাম এক বিঘেই আর ওভারঅল পঞ্চাশ মন পর্যন্ত অ্যাকচুয়ালি এই দেশি যে ভ্যারাইটিটা আমাদের বর্তমানে রয়েছে এর থেকে কি অনেক বেশি অনেক বেশি দেশি ধরে বেশি কিন্তু ওজনে কম অনেক আর এ দেশি সমানই ধরে ধরবে আবার ওজন অনেক বেশি এর কি পরিচর্যা একটু বেশি করেন পরিচর্যা না পরিচর্যা সেম 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 মানে আপনি তো দীর্ঘদিনের চাষি সেখানে দাঁড়িয়ে এর আগে দেশি করেছেন দেশি দেখে এখন ডাইরেক্ট বোল্ডারে চলে আসছেন কিছু মনে হচ্ছে না না এমন কিছু না এর বরঞ্চ এর যে শক্তি গাছের এখনো দেখেন নভেম্বর মাস মাল দিয়ে দিয়ে তো গাছ একেবারে নিতিয়ে পড়ে কিন্তু এটা দেখেন কতটা এর ভিতরে জুস মাংস দেখেন জেলিটা দেখেন নভেম্বর মাসে পাঁচটা করে ফল হয়েছে কিন্তু দেখেন একটা শুকিয়ে যায়নি কিন্তু ডাল কিন্তু দেশি ডালগুলো শুকিয়ে গিয়েছে আর আবার খাবার নেবে তারপরে আবার রসালো হবে এবং সেই ফুলের জন্য রেডি হবে এবার বলি সব সবশেষ একটা জিনিস এই বোল্ডারের চারা কোথায় পাবো অ্যাকচুয়ালি চারা পাওয়া যাবে বোল্ডারের চারা খুব কম পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁলেবেল আছে চারা আপনাকে যোগাযোগ আপনার সঙ্গে যোগাযোগ হ্যাঁ যোগাযোগ করলে এবং সঠিক চারা অথেন্টিক চারাই পাবে কৃষকরা কোনো ঠকার কোনো কারণ নেই একই চারা এখানে বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছিলাম আবার আমার বন্ধুকেও লাগিয়ে দিয়েছি দুবিগে তাকে দিয়েও মানে আমার হাত দিয়েই সে লাগিয়েছে আমার শালা লাগিয়েছে এরকম এক বিঘে পেরাই অতএব চারার কোনো ইয়ে নেই এবং যে সমস্ত জায়গায় চারা বলছে কেউ মরকন রেড কেউ তাইয়ন পিঙ্ক অ্যাকচুয়ালি এটা চারার ব্যবসা বুঝলেন পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা পর্যন্ত চারা আমার কোনো হাফ দামে পাবে সব চাষিরা হাফ দামে অ্যাকচুয়ালি আপনি তো চাষি আপনি তো কমার্শিয়ালি কোনো নার্সারি ম্যান না যারা নার্সারি ম্যান তারা পঞ্চাশ টাকার ছাড়া পাঁচশো টাকা বিক্রি করতে পারে অ্যাকচুয়ালি আপনার কাছে এখানে আসলে তো আপনি নর্মালি যে যেগুলো সুস্থ এবং সবল সেগুলোই কেটে কেটে চারা তৈরি করছে অবশ্যই যাই হোক দাদা আমাদের দর্শক যারা রয়েছে তাদেরকে একটু সাহায্য করবেন যারা অনেকেই ড্রাগন চাষ করে লস খাচ্ছে এবং ধরেন একটা ড্রাগান এক বিঘা জমি চাষ করতে গেলে ম্যাক্সিমাম আপনার পাঁচ লাখ টাকা লেগে যাচ্ছে না মিনিমাম আপনার যত কমই হোক দু লাখের নিচে তো আসা যায় না আর ম্যাক্সিমাম ধরলাম ম্যাক্সিমাম 5 লাখ অনেক অত্যাধনিক করলে কিন্তু আমাদের এই পদ্ধতিতে 2 লাখ 4 লাখের ভিতরে আরামসে সেখানে এই যদি খরচ করে যদি ঠিকঠাক পয়সা না পায় চাচি তো বুঝতেই পাচ্ছেন হুম হতাশ হয়ে যাবে তো একটু সাহায্য করবেন এটাই আমাদের আশা অবশ্যই আর আমাদের এই যে এগ্রো ইউটিউব চ্যানেল এটাই চাই আপনাদের কাছে যে আপনাদের সোর্স বা চাষির সোর্সে আরেকজন চাষী উঠে আসুক দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন